শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মেলা দিয়ে পোশাহাট থেকে। মেলা দিয়ে পোশাহাটে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ষাঁড় গরু চলে আসছে, বেশ বড় বড় গরু রয়েছে এদিকটাতে। তো এই গরুগুলোর দাম দর জানাবো, আর অবশ্যই ব্যাপারী ভাইদের ফোন নাম্বার থাকবে, আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে হাটে এসে খুব সহজেই ষাঁড় গরু ক্রয় করতে পারবেন। এই গরুগুলো যিনি নিয়ে আসছেন, চলুন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, দাম দর জেনে নেওয়ার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? এই তো ভাই, আল্লাহ কোন মতে রাখছো। গরু কয়টা নিয়ে আসছেন আপনারা? আসে ভাই 50-55টা। মাশাআল্লাহ, অনেকগুলো। আপনারা আসছেন সিরাজগঞ্জ থেকে বললেন, এটা আসলে দেশাল না? দেশাল ভাই, দেশাল আমাদের সবগুলো দেশাল। আচ্ছা, এটা আসলে ওজন কেমন আছে এখন? ওজন ভাই এগুলা 16-17 গুণ আছে। আপনারা মাপেন নাই তো? না, মাইকে দিয়ে। আচ্ছা, আনুমানিক এই গরুটার এখন দামটা কেমন চাচ্ছেন আপনারা? 8 লক্ষ টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, 8 লাখ যেটা চাচ্ছেন, এটা এখন কয় জাতের গরু? 6 জাতের গরু 8 লাখ চাচ্ছেন। আচ্ছা, বেচার টার্গেট কেমন নিচ্ছেন আপনারা? ভাই কি বার হবো, আল্লাহ বসে বাজার বান। আপনি এদিকে আসেন আমার কাছে। কেমন শুরু? না কেমন তো শুরু, তবে যেটি হলো যে আপনারা তো একটা টার্গেট নিয়ে আসছেন যে এমন দামে বিক্রি করবেন। তো বিষয় হলো যে আমরা হাট ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। বেসিক্যালি যদি কেউ যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আসলো, এসে কিনে নিয়ে গেল আপনাদের থেকে। ঠিক আছে, 6 লাখ হইলে পরে মনে করি বিক্রি করলাম, তার মানে 6-এর উপরে। 6-এর উপরে না, 6 ভাঙ্গায়। না, 6 ভাঙ্গায় 6-এর উপরে দেখতে পাবো ভাই। আমরা গরুটা আসলে ভালো মতো দেখায় আসি ওদিকটা থেকে। দর্শক আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই গরুটা ভাইরা আশা করছেন যে 6 লক্ষ টাকা বিক্রি করার, এই যেটা। তবে গরুটা বেশ বড় সড়ো, দেশি গরু, বেশ বড় হয়েছে এই গরুটা, এটা বিক্রি করার ইচ্ছা নিয়েছেন 6 লক্ষ টাকা। আর এখানে রয়েছে আরেকটি গরু, এটা তো দেখে মনে হচ্ছে শাহিয়াল, দেশাল। দেশাল এটার ওজন তো আপনারা মাপেন নাই। এটার দামটা আপনারা কেমন চাচ্ছেন? 5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এটার টার্গেটটা কেমন নিছেন বিক্রি? টার্গেট 4-4.5 লাখ হলে ভাই বিক্রি করে দিব। 4-এর উপরে কথা বলতে হবে, 4-এর উপরে কথা বলতে হবে। এটা এখন কয় জাতের গরু আছে? এটা 7 জাতের গরু আছে। আর যেটা নিয়ে কথা হচ্ছিল এই গরুটা, ওই গরুটা 6 জাতের। এটা মোটামুটি একটা প্রাপ্তবয়স্ক গরু, এটাও এটা মাঝামাঝি বয়সে 4 জাতের গরু। আর এখানে রয়েছে কালো রঙের আরেকটি, এছাড়াও দেখতে পাচ্ছেন এদিকটাতে আরো অসংখ্য গরু রয়েছে। এই যে বড় সিংহের যে গরুটা, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। এটা দাঁতে কয় দাঁতে এখন আছে? 4 দাঁতের গরু। 4 দাঁতের এই গরুটা এখন দামটা কেমন চাচ্ছেন আপনারা? 3.5 লক্ষ টাকা। আচ্ছা, 3.5 লাখ টাকার গরুটা আসলে বেচার টার্গেট কেমন নিয়ে আসছেন? বেচার টার্গেট ভাই 2 লাখ, হয়তো 2 লাখ, মানে 2-এর উপরে কথা বলতে হবে যদি কেউ কিনতে চায়। তা আমরা যে দামটি দেখাচ্ছি, কথা বলছি, এখানে কি আরো মানে কথা বলার সুযোগ আছে, দামাদামির সুযোগ আছে? ভাই হ্যাঁ, দামাদামির করার কি সুযোগ আছে? সুযোগ নাই না, মানে এটা হলো আপনারা যে দাম, নিম্ন দাম, একদম মিনিমাম লাভে, মিনিমাম দামে কথা বলতে যাচ্ছে, এখানে আর তেমন দামাদামির সুযোগ নাই। তো এই বড় গরুটা আপনারা টার্গেট নিয়ে আসছেন যে বিক্রি করার? একটা বেচার ইচ্ছা রয়েছে। আচ্ছা, আপনাদের বড় গরু আর কোনটা আছে? এটা তো নেপাল গির, এটা তো গির জাতের গরু, সবই দেশাল। এখন তো সবই দেশেই হয়, ইম্পোর্ট তো আর কিছু হয় না। বিষয়টা হলো যে এটা জাত হলো গির জাত। গিরের এটা কেমন চাচ্ছেন? 7 লাখ দাম চাচ্ছেন? দামটা এটা অনেক বেশি হয়ে যাচ্ছে না, বেশি চাচ্ছেন না? আচ্ছা, এটার ওয়েটটা কেমন আছে? আপনারা তো মাপেন নাই। আচ্ছা, এটা বিক্রি করার টার্গেটটা কেমন নিয়ে আসছেন মিয়া ভাই? টার্গেট ভাই এখন ভালো হয়, এখন বাকি কি আছে ভাই বলতে পারবো না। 4 লাখ টাকার মতো বিক্রি করার টার্গেট নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, তো যেটি হলো যে আপনাদের ওই পাশে কি আরো গরু আছে? ওই লাল গরুটা কার? ওইগুলো আপনাদের না, এই পাশটাতে আছে। এই পাশে আবার রয়েছে বেশ কিছু ছোট সাইজের, এই যে দেখুন দর্শক, এখান দিয়ে
অনেকগুলো গরু ছোট সাইজের রয়েছে। তো আমরা ছোট দুইটা গরুর দাম দেখিয়ে যাই দর্শক। এই যে ছোট যেটা রয়েছে এটা, এটার দাঁতে কয় দাঁত? এটা দুই দাঁত। এটার দামটা কেমন চান আপনারা? এটার দামটা তিন ভাই এক লাখ পাঁচ দশ এবং চারশি। বিক্রি দামটা কেমন? বিক্রি ভাই এখন আশি পঁচাশি এইরকম হলে বিক্রি করে দিই। আশির উপরে উঠলে এটা সেল দিয়ে দিই। দর্শক এই গরুটা আশি হাজার হলে তিনি বিক্রি করতে চায়। তার মানে এখানে আশি পঁচাশি নব্বইয়ের মধ্যে অনেক গরু আছে, নব্বই পঁচানব্বই আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা আপনাদের গরুগুলোর দাম দেখাইলাম, সেক্ষেত্রে যদি এই আমাদের ভিডিওটি দেখে আপনাদের এখানে আসতে চায়, কেউ এসে আপনার সাথে দামাদামি করে গরু নিতে চায়, তো আপনার সাথে যোগাযোগের কি মাধ্যম আছে? মানে দামাদামি করতে যে আসবে সে তো আপনাকে লাগবে, তাই না? আপনার সাথে যোগাযোগ করবে? যোগাযোগ করলে হয়তো আমার ফোন নাম্বার নিতে হবে হয়তো। ফোন নাম্বারটি একটু বলবেন। আমার ফোন নাম্বার হলো 01753783524। ভাই জানের নাম? আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক মেলা দিয়ে হাট থেকে আমরা কিছু সার গরুর দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো চলুন আমরা হাটটি আর একটু ঘুরতে চাই, আরো দু চারটা গরুর দাম দর আপনাদেরকে জানাতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন মেলা দিয়ে হাটে এদিকটাতে অনেক গরু রয়েছে, তো এই গরুগুলো নিয়ে আসছেন এই ভাই, ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এই যে করোনাকালীন সময় চলছে, মাস্ক পরেন নাই, যাই হোক মাস্ক পরা দরকার আছে ভাই, মাস্কের পরিস্থিতি, মাস্ক পরতে হবে। আর যাই হোক এনিওয়ে, তো যেটা হলো যে এই যে গরুগুলো এগুলো আপনারা নিয়ে আসছেন, কয়টা নিয়ে আসছেন আপনারা? টোটাল 27টা আর 15টা আসছে। আরো 15টা আসতেছে? 27টা চলে আসছে। জি জি। এই যে গরুটা দেখছি এটা তো দেখে মনে হচ্ছে শাহিওয়াল জাতের গরু। জি জি জি। এটা কি জাতের গরু? শাহিওয়াল। এটার দামটা আপনারা কেমন চাচ্ছেন? এটা দাম চাওয়া বলতে গরুটা আজকে একটু আগে নামাইছে একজন গাড়ি আমার, সে বুঝছি আপনারা তো বিক্রি করার জন্য আসছেন, ঠিক আছে? গরুটা এখন যতই আমি বিক্রি করতে এসেছি, কিন্তু আমার তো এটা আমার আমি তো একটা মানুষ, গরুটা এসতে তার একটা শরীরের ব্যথা আছে, তা সে আজকে দিনটা সে রেস্ট করবে, যাই দুটো খায় সে খাবে, তারপরে আমি দাম দর যাই যেটা করো করবো। আপনাদের গরু দেখা যাবে যে এমনও হয় যে আমরা তো হাট ঘুরতেছি গাবতলি আপনগর ঘুরে মেলা দিয়ে আসলাম, তো সেক্ষেত্রে দেখা যায় ট্রাক থেকে নামতেছে এমনও বিক্রি হয়ে যায়। হ্যাঁ তা হয়, তাই না? আপনি তো বেসিক্যালি বিক্রি করার জন্য কিছু লাভের আশায় আসছেন। অবশ্যই অবশ্যই। তো ওই রকম একটা লামের মধ্যে আসলে কত দাম চাচ্ছেন আর বিক্রি করার কত ইচ্ছা রয়েছে, তা আমাদেরকে একটু জানাবেন, আমরা হাট থেকে আইডিয়া দিচ্ছি। আরেকটি বিষয় হলো যে আপনাদের ফোন নাম্বার গুলো আমরা দিয়ে দিচ্ছি, যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগ করলো আর কি। এটার দাম দিয়েছি আমরা আপনার হচ্ছে 2,65,000। মানে এটা চাওয়া দাম চাচ্ছেন আপনারা? আর মোটামুটি টার্গেটটা কেমন নিয়ে আসছেন, যে বিক্রি টার্গেট কেমন নিচ্ছেন? বিক্রি টার্গেট সে আসলে আসলে আলোচনার সাথে প্রত্যেকেই তো একটা টার্গেট নিয়ে ঠিক আছে, তারপরে হলো যে আলোচনা হয়। আর সবচেয়ে আপনি একটা যে কোনো জিনিস আমি যেটা দাম চাবো হয়তো 19-20 কি 18-20 15-20 চাবো না, হয়তো আমি 20,000 চাইলে হয়তো 18,000 হবে, এইটাই না ওই রকমই মোটামুটি একটা। আপনি যেটা বলছেন যে 19-20 চেয়েই দাম চাইলেন, আমি হয়তো 240 হলে 2,40,000 হলে এটা ছাড়বেন। এটা এখন দাঁতে কয় দাঁত আছে? এটা দাঁতে চার দাঁতের গরু। এটা কি আপনারা ওজন মেপেছেন? জি জি, ওজন বলতে আমরা এমনি আমাদের ওই সেইভাবে স্কেল তো মাপ হয় নাই, চোখের আন্তাজ এটা। আচ্ছা কেমন ধরতেছেন ওজন ভাই? আমরা আপনার হচ্ছে ফিক্সড মাংস আমরা 8 মণ ধরেছি। মানে মাংসের ওজনটা বলতেছেন 8 মণ? জি জি, টোটাল ওয়েটটা না আমি ভাই 8 মণ হবে না, এটা আমার গেজে হচ্ছে হলো যে 7 মণ হতে পারে আর কি, মানে এটা আমি গেস করলাম। যদি এটা 7 মণ হয় তাহলে আমি গরুটাকে তো ফিরিয়ে দেবো। না না আপনি টাকা নেবো না, যদি 7 মণ হয় তাকে আমি গরু এটা আমি আমি গেস করলাম, মানুষের তো গেজ। হ্যাঁ তা তো অবশ্যই, যদি 7 মণ হয় আপনি যেটা বলছেন আমি শেষ করি, যদি হয় আলহামদুলিল্লাহ। জি জি, ওটাই তো মোটামুটি আপনি বিক্রি করার টার্গেটটা নিয়ে আসছেন এটাই। জি জি। আর এই পাশে দেখতে পাচ্ছি ছোট সাইজের গরু রয়েছে অনেকগুলো আপনাদের, এটা তো দেখে মনে হচ্ছে দেশি গরু। জি আমার সব এগুলো সব দেশি দেশি। এটা কয় দাঁতের গরু? এটাও 4টা, 4 দাঁতের গরু। এটার দামটা আপনি কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার চাওয়া দাম 1,50,000। 1,50,000 চাচ্ছেন? চাচ্ছি। আচ্ছা এটার ওয়েটটা কেমন হতে পারে? এটা আমরা টার্গেট করেছি মোটামুটি 5 মণ হবে না, 5 মণ একটু কম হবে সামথিং। আচ্ছা এটা ব্যাসের টার্গেট কেমন নিচ্ছে? ব্যাসের টার্গেট আমাদের মোটামুটি 125 হলে ছেড়ে দেবো। দর্শক আপনারা দেখছেন যে এই গরুটি তিনি 1,25,000 ছাড়তে চায়, আর যেহেতু আপনার গরুগুলো শুয়ে আছে সেটা দেখানো যাচ্ছে না, কারণ শুয়ে থাকলে তো আসলে গরুর আকৃতি বোঝা যায় না, বুঝছেন? শুয়ে আছে তো যে কারণে দামটা বলে লাভ নাই, শুয়ে রয়েছে। আপনার ওই দিকে একটা গরু আছে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় ওই গরুটা নিয়ে কথা বলি, ওই দিকটাতে রয়েছে।
ওইটা উঠাইতে বলতেছে কি নেবেন এখানে আসলে আমরা ক্রেতাও দেখতে পাচ্ছি তো দেখি এই গরুটা নিয়ে দেখা দেখি হচ্ছে যদি দামাদামি হয় আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব এই দেখছেন টানা ঘষা চলছে দেখি ওই গরুটা নিয়ে দামাদামি হয় কিনা দর্শক এই গরুটি দেখা হচ্ছে এটা ক্রস দেশি না তো এটা ক্রস জাতের গরু দেশি ক্রস মানে ক্রস জাতের গরুটি দেখা হচ্ছে সাদা আর কালো মানে দেশি গাই ক্রস দিয়ে এই গরুটা দেখছেন ভাইরা আমরা আসলে দেখব যে এটা ভাই দাম বলেন কিনা বা কত দাম চাচ্ছেন আমরা যদি দেখাইতে চাই এইজন টাকা দিব মাংস কত হবে এটা 450 টাকা টার্গেট আমাদের আর এইটা তো কত বলছিল দেবো 8 মিনিট এটা 450 হবে না আর কত কম হবে কত চাও এটা আমাদের চা দাম 160 টাকা 160 টাকা হচ্ছে এটা চলো চলো দর্শক দেখতে পাচ্ছেন চাইতে থাক আর আছে ভাই দিন असंख्य गुरु चुआडांगा असंख्य खामार বুধবার দিন গরু বিক্রি গরুর দাম বিক্রি প্রচুর বাইরে গেছিল বিশুদ্ধবারের দিন যদি আমি গোটা রাখতাম আমার ওই 4.5 লাখ ওইটা আরো 4.5 লাখ লাভ হইতো আচ্ছা আচ্ছা তো এটা 1,60,000 চাচ্ছেন জি জি একদিন যাক দুই একদিন দেখুক আমি যতই যা বলি এটা তো দাম না 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 আপনি আসেন এসে দেখেন আমিও তো আমার মানে নিজেরাও তো সুস্থ হই কারণ আমরা যারা সবাই এসে ধরেন সবাই মোটামুটি অসুস্থ আমি ধরেন বাইক চালিয়ে এসে যে এসে চুয়াডাঙ্গা থেকে কালকে মানে বেলা একটার সময় আমি রওনা দিয়েছি সারা রাত ঘাটে ছিলাম কেমন টার্গেট আছে সেল করার এটা আমার টার্গেট মোটামুটি ধরেন 145 হলে ছেড়ে দেব 145 হলে এটা বিক্রি করবে জি জি এর নিচে আসবেন না না এর নিচে আমার লস লস কারণ আমার তো কিনা কিনা গাড়ি ভাড়া খরচ আছে রাগাল খরচ আছে এটার ওজনটা ধরতেছেন আপনি আমি এটার ওজন ধরছি আপনার 6.5 মন কি গোস্তের হিসাবটা ধরুন 6.5 6.5 মন কি হবে মিয়া ভাই হয়তো কিছু কম হবে আমি তো একেবারে মানে এক্স্যাক্টলি আপনার পশাইরে বলতে পারবেন না আচ্ছা হয়তো 19-20 আপনার ক্রস গরুর মাংসটা একটু বেশি হয় আপনি সিনা মোটা থাকে ক্রস গরুর আপনার বেনাতে সামনে থেকে এই পর্যন্ত মাংস বেশি সিনাটা মোটা থাকে এই জন্য আপনি দেখুন আর ক্রস গরু আর দেশি গরু সব লম্বা আপনার হাইটের দিক থেকে আপনার লং এর দিক থেকে আরেকটা জিনিস আছে ওই যারা ওই ওই যে ইঞ্চি মেপে জানে ওই ওইটা ওইটা মেপে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটার অরিজিনাল মাংস আছে কিনা কতটুকু হবে আপনার যদি 1 ইঞ্চি মানে গরুর মানে হাইটে বা লম্বা ইয়েতে বেশি হয় কম বেশি হয় মাংস বেশি হয় এটা সবাই হয় জান না মনে হয় হচ্ছে কোন গরু এরকম হ্যাঁ কিন্তু অন্যান্য গরু আপনার দেশি গরু মোটা দেখা যায় কিন্তু মোটা কিন্তু হাইটে মোটামুটি ধরেন আপনার হয়তো 5 ইঞ্চি শর্ট কি 4 ইঞ্চি শর্ট ওটা একটা বেশি আচ্ছা ভিয়া ভাই আপনার গরুগুলো আমরা দাম দেখাইলাম মোটামুটি আপনি যেটা আনতে চাইলেন বা যে আইডিয়াটা নিয়ে আসছেন বিক্রি করা তো সেক্ষেত্রে মোটামুটি আমাদের ভিডিও দেখে যদি আপনার এখানে কেউ আসতে চায় আপনাকে খুঁজতে চায় আপনার থেকে দুই একটা গরু নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটি একটু আমাদেরকে বলে দিন আমার নাম্বার আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান সাদ্দাম আমার মোবাইল নাম্বার 01716-19-1257 আচ্ছা হাফিজুর রহমান ভাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে দর্শক মেলা দিয়ে হাট থেকে আপনাদেরকে সার গরুর দামের একটি আইডিয়া জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আপনারা যে যেখানে বসেই আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন প্রত্যেকে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন তবে যারা আমাদের ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন বা ভালোবাসেন তারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করুন।